হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। সুপারস্টার চিত্রনায়িকা অপু বিশ্বাস জায়েদ খানের কথা শুনে হাসতে হাসতে শেষ। চলুন দেখা যাক কি বললেন জায়েদ খান। ধন্যবাদ। আপনারা আসলে ভালোবাসার জায়গাটা তো দেখেছেন, সবাই ভালো সংগঠক হতে পারে না। পর্দায় আমি কিন্তু মানুষ গেলে একটা সুন্দর ঘড়ি, ঘড়ির টাইম দেখা যায়, তাকে মানুষ নামাজ পড়তে যে সমিতির বাইরে ঘড়িটা দেখেন, টাইম দেখা যায়, ওটা কিন্তু মিশাবেন আমার সময় লাগানো। শিল্পী সমিতির লাইট লাগানো, সুন্দর করে বাগানে যে গাছপালা দেখেন, সব কিন্তু মানে আমাদের সময় কারকে দিতে দেবে। তো আমি আশা করি যে যারা আসবেন বা যারা এখন একটা প্যানেল হচ্ছেন, আমি মনে করি বিশেষ করে মিশা সওদাগর এবং দীপজল ভাইদের একটা প্যানেল হচ্ছে, এখানে অনেক গুণীজনরা নাকি, যদি প্যানেল ঘোষণা করবার জানতে পারবো, অনেক গুণীজন শিল্পীরা নাকি অংশগ্রহণ করবেন। যদি তারা নির্বাচিত হয়ে আসে ইনশাআল্লাহ, আমি মনে হয় তাদের সাথে থেকে বা যারা কাজ করার মন মানসিকতা থাকবে তাদের সাথে থেকে আমি শিল্পীদের উন্নয়নে কাজ করতে পারবো এবং শিল্পীদের যে কোনো প্রয়োজনে, আর এত দেখতে দেখতে 2 বছর একটা মালা বদলের পাল্লা, শেষ হয়ে যাবে, আবার করবো নির্বাচন ইনশাআল্লাহ। আমার বোন তো আর বলেনি যে সারা জীবন করো না, বলছে এবারটা অন্তত গ্যাপ দাও। সেইটা দেখা যাক, আগে প্যানেলটা পুরো দেখি কারা কাজ করবে। যেহেতু আমার বোনের কাছে একটা অনুমতির ব্যাপার আছে, আমার ফ্যামিলির ভাই, যেহেতু আমি আমার 2 ভাই ওরও ভাই আছেন, বাবার সমতুল্য বাবা মা নাই, যেহেতু কোনোদিন আমার কোনো কিছু আটকায় না, এবার যেহেতু আটকিয়েছে তাদের সাথে কথা বলি, ফুল প্যানেলগুলো ঘোষণা হোক, আমি চেহারাগুলো দেখি, তারপর আমি চিন্তা করবো আসলে শিল্পীরা, শিল্পীদের কল্যাণে কারা কাজ করবে, কাদের সাথে আমার থাকা উচিত। তোমার তো একটু আগে পরিবারের কথা বলেই দিলাম, তুমি আবার কেন খোঁচাচ্ছ ভাই? অনেক কিছু এসছে, আমার কথা ছিল তুমি নিপুণের টাকা নিয়ে এসে কথা উঠছে, তুমি নিপুণের কাছ থেকে টাকা নিয়ে আসছো, এটা কোনো সত্যতা আছে? আমার কাছে তো খবর আসছে তুমি নিপুণের কাছে একটা একটা টাকার ঘাম নিয়ে এখানে আসছো আমাকে প্রশ্ন করার জন্য, থাকতে পারে না এ কোনো এ কোনো। আমি তোমাকে আবারও বলি, তোমাকে আমি আবারও বলেছি খারাপ কয়েকজন স্লিপ অফ টান ওনার তো হয়ে গেছে, আমি তো নির্বাচন করবো না আপনাকে বলেই দিলাম ক্লিয়ারলি। এখন যদি আমি আবার নির্বাচন করি তাহলে তো মনে হবে জায়েদ খান একটা বাটপার টাইপের মানুষ, কথার কাজের কোনো মিল নেই। কয়েকদিন আগে পিরোজপুরে বাসায় একটা মিটিং হয়েছে, 2টা সাবজেক্ট, একটা হচ্ছে আমার নির্বাচন আর একটা হচ্ছে আমার বি। হ্যাঁ, স্টেডিয়ামটা উপভোগ করতেছি, এত মেয়েরা এখনই যদি মুখ ফিরিয়ে নেয় খারাপ লাগবে না? সময়টা আসুক, আরও তো সময় আছে। জাস্ট ঘুমায় আমি কোন ওই বয়স কি এখন হয়েছে সুগার ডেডি, চুল তো একটাও পাকেনি, সুগার ডেডি হতে হবে কেন? মনে করে সারাদিন বইল তখন উত্তর দিবে। হ্যাঁ, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে কথা বলতে চাই না, এটা যার যার পার্সোনাল কোয়েশ্চেন, কে কোথায় কি করবে না করবে তার ব্যাপার। আমি সব নিয়ে কথা বলতে গেলে মনে করবে যে এই কিছু জানে না, এই সব নিয়ে কথা বলে, আমি সব জানতে তো সমস্যা না, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার, ধরে রাখি তাহলে সামনে এগোতে পারবো না। অনেক কিছু বলবে, এখানে নিবো, এখান থেকে বের করে দেবো, আমার কাজটা আমি করে যাবো, সবারটা কানে নিলে আমি সামনে এগোতে পারবো না। যত পদ তত মত, আমি যখন আমার বাসাতে একটা জামা পরে বেরোই, আমার ভাগ্নি আছে, ভাগ্নে আছে আর বোন আছে, তিনজন থেকে 3 রকম মত, কেন এটা ভালো লাগতেছে না, এইটা একটু এরকমই ভালো, তখনই আমি বুঝে গেছি যত মত তত পথ। তো অতএব অনেক অনেক কিছু বলবে, এর সময় হবে ওর সময় হবে, আমি যখন এয়ারপোর্টে চলে যাচ্ছি তোমারই জিজ্ঞেস করছিলে ভাই একবারে নাকি চলে যাচ্ছেন আর আসবেন না, এমন গুঞ্জন শোনা যাচ্ছে, ও যেমন ও একটুকে বললো যে গুঞ্জন, তো গুঞ্জন গুঞ্জনই থাকুক, আমি কী করবো তোমাদেরকে সেটা জানিয়ে করবো, আর বিয়ে লুকিয়ে করবো না।